করে নেবো, বাট এসে দেখলাম যে এখানে জলের অ্যাভেলেবিলিটি একটু সমস্যা হচ্ছে এই পার্টিকুলার গলিটা। করে দিয়েছে এগুলোকে সিদ্ধ করতে হবে, গাজর ক্যাপসিকাম গুলোকে, আর সস রেডি আছে এখানে, সিদ্ধ করে নেবো আমি চিকেনটা আলাদা সিদ্ধ করবো, গাজর ক্যাপসিকামটাকে আলাদা সিদ্ধ করবো, সিদ্ধ হয়ে গেলে ব্রেডের মধ্যে মেয়োনিজ দিয়ে খেয়ে নেবো। তো এটার মধ্যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, গাজর ক্যাপসিকাম দুটোই আছে, নিচে পেঁয়াজটা আছে, আর তার নিচে চিকেনটা দেখা যাচ্ছে না কেন। চামচ আছে এরকম, ওই চিকেন একটা চিকেন দেখা যাচ্ছে। এইভাবে এটার মধ্যে আমি এখন এই এটা মেশাবো, এটার মধ্যে আমি এটা মেশাবো মেয়োনিজ, তারপর সবটা ব্রেডের উপর দিয়ে দিয়ে খাওয়া হবে। অলরেডি চা বসিয়ে দিয়েছি আমি, চা জল ফুটছে। সো আমি মেয়োনিজ দিয়ে পুরো ভেজিস অ্যান্ড চিকেনটা পুরো করে নিয়েছি, আমি মিক্স করে নিয়েছি ব্যাপারটা, ব্যাপারটা করে রাখা দেখতে হয়েছে। এটাকে জাস্ট ব্রেডের মধ্যে দিয়ে এই সস দিয়ে ব্যাস। তো এখানে হয়ে গেছে চা রেডি, এখানে আমি একটু গোলমরিচ দিয়েছি এর মধ্যে, এটা আরও আরেকবার মাখিয়ে নেবো। আর এখানে হচ্ছে মুগের চিকেন সিদ্ধ, এটা হয়ে গেছে, আর এটা জাস্ট আর এখানে রাখা আছে, আর এখানে করা আছে ব্রেড টোস্ট ব্রেডের মধ্যে দিয়ে। তো আমার স্যান্ডউইচ বানানো ডান, এখানে এখানে চা রেডি আছে চারজনের, এখানে আমরা তিনজনের স্যান্ডউইচ বানানো রেডি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ, অ্যান্ড আই হোপ তোমরা সবাই ফিডম ফাইন আছো। অ্যান্ড এখন হচ্ছে চা খাওয়া হয়ে গেছে, আমরা তো ফ্রেশ টেস হয়ে নিয়েছি। টুকা ইজ মেকিং স্যান্ডউইচ, যেটা টুকা স্পেশাল স্যান্ডউইচ যেটা বানায়, তো সবার রিকোয়েস্ট হয়েছে, তো টুকা ওই জন্য বানাচ্ছে স্যান্ডউইচ অ্যান্ড চা। একবার চা খাওয়া হয়েছে, আরেকবার চা খাওয়া হবে, সিন্স চায় নো না, সো চা খাওয়া হবে, তার সাথে স্যান্ডউইচ বানিয়েছে টুকাই, ও আস্তে আস্তে বানাচ্ছে। অ্যান্ড আমি একটা নতুন নেল পলিশ করেছি, নতুন একটা নাইটি পরেছি, একসাথে করা হয়েছে বুকির খাবার, বুকিও আমাদের সাথে ব্রেকফাস্ট করবে অ্যান্ড আমরাও খাবো, সো উই ইগালি ওয়েটিং ফর দ্য স্যান্ডউইচ। তো হচ্ছে রান্না করছে, ওই টুকাই ওইটুকু করছে, রেডি করছে, টুকাই রেডি করে দিয়েছে আমাদের স্যান্ডউইচ অ্যান্ড চা অ্যান্ড মমম, যেহেতু চা গরম খায়, মমমের চা কমপ্লিট। আর এখানে আমাদের বেটু বাচ্চা একটু সর্ষের তেল দিয়েছিস দুটো চুল করে দে, একটা হচ্ছে এক্সেসিভ পরিমাণ অফ সস দিয়ে দিয়েছে, প্রচন্ড পরিমাণে চাটা খাবো। সেকেন্ড অফ অল হচ্ছে স্যান্ডউইচ ব্রেড না নর্মাল ব্রেড, থার্ড অফ অল হচ্ছে মেয়োনিজ যেটা আনিয়েছে সেটা কেমন জানি এটা খেতে, আগে মেয়োনিজ গুলো মতো খাচ্ছি, মাম মাম সস গুলো বেছে দিয়েছে রেখে দিয়েছে, আর আমি ওটাই খাচ্ছি। আর এটা ঠুকে ওইদিকে থিং ইজ, এখানে আচারের একটা গাড়ি এসছে, লট অফ আচার আছে দেখ, প্রচুর আছে, ভ্যারাইটিস অফ আচার আছে। তো আমি সুজার জন্য নিলাম একটা, ওই আমার কাকু এখানে হাতে টেস্ট করাতে দিয়ে দিয়েছে, আমি এটা কী খাওয়া বুঝতে পারছি না। এখানে দুটো কৌটো নিয়েছি আমি, একটা আছে আম আর কাশুন্দি মিশিয়ে, একটা আছে আমের মিষ্টি।
সুজাকে কল করেছি, ও বললো ইমিডিয়েটলি নিয়ে নিতে। আমি বাইরে বেরিয়েছিলাম ওই ভাত এইগুলো আনতে, হ্যাঁ নিয়ে যাচ্ছি না, বাড়ির সামনে চলে এসেছি আমি। তো আমি অ্যাকচুয়ালি বাইরে বেরিয়েছিলাম ওই ভাত মাছ ওই হোটেল থেকে আনতে এগুলো। তো এখন বাজে অলমোস্ট 2:30, তো বেরিয়েছিলাম, বেরিয়ে আচার দেখলাম, আচার দেখালাম, তো কত ভ্যারাইটিস আচার কত রকম। আমি দেখে সুজাকে একটা কল করলাম যে ভাবলাম যে হয়তো নেবে, মেবি বলছে ইমিডিয়েটলি নিয়ে আয়, বলছে যে আচার মানে অ্যাকচুয়ালি আচারে তো খুব ফ্যাসিনেট করে সুজা। তো আমি ওখান থেকে দুটো কৌটো নিলাম যেগুলো দেখালাম, এবার ঢুকছি বাড়িতে। যে প্যাকেটটা দেখছি যে এই প্যাকেটটা আমাকে হাতে দিয়েছিল খেতে, আমি বলেছি এটা খাবো না, প্যাক করে দিন ওর মধ্যে, প্যাক করে দিয়েছো। দিচ্ছে না ফিডব্যাক দে, আচ্ছা ফিডব্যাক দে। ফিডব্যাকটা দিবি তো বিলিতি আমরা, এটা কি হলো আলু পোটল তরকারি, এটা হচ্ছে কালকে ফ্রাইড রাইস, আমি এটা দিয়ে কম্বিনেশনটা করে খাচ্ছি। এটা আছে মাটন, আমার অলরেডি খাওয়া হয়ে গেছে একটু। এটা আছে মুগ দিয়ে মাছ, মামাম খাচ্ছে চানা পোনা, সর্ষে চানা পোনা, আর ঠুকাই এনেছে দুটো আচার, একটা হচ্ছে মিক্স কি বলে আমার কাসুন্দি দিয়ে একটা আচার, এন্ড আদার ওয়ান ইজ অফ আম আমে, আর যেটা এনেছিল ওটা হচ্ছে আমশি। মাও আর বেটু আজকে খাবে দুটো সেম, যেটা কৌটোতে আছে আর সেটা হাতে দিয়েছিল সেম। মাও আর বেটু আজকে খাবে না, আমি আজকে নো লাঞ্চ, খাওয়ার পরে মিষ্টি খেলি হওয়াতে মা বললো আইসক্রিম খাবে, টুকাই একদিন আইসক্রিম আনিয়েছিল, বাট আমার জন্য টুকাই এইটা, যেটা আমি টুকাইকে খেতে বলছি, এন্ড দিস ইজ এ থিং ফ্রম সুইট ট্রুপ, যেটা আমার খুব ভালো লাগে খেতে, এন্ড দ্যাট ইজ ব্লুবেরি চিজ কেক, আর বুকের জন্য আগেইন রে আলফোনসো ম্যাঙ্গো খাও, ভালো লাগে হ্যাঁ। আর এটা হলো আমার আইসক্রিম ম্যাগনাম ব্রাউনি, কি উম চল বল চল বল বুকি দে আর কি পুরি আছে তো।
টাটা। এই বাবু ওটা কি আছে না খালি? এটা খালি। মানে কৌটোটা ফেলো না। টাটা। বুনছে কম নাকি? জানা ছাদে যাও না, ছাদে যাও না। এত আব্বুলু খেতে হজম করতে পারবি বাবু? এত আব্বুলু খেলি। সত্যি মামন চলে গেল কিন্তু। কোথায় মেঘলা হয়েছে আকাশ? না দেখ একটা কি একটা উড়ে উড়ে যাচ্ছে। তুই ব্যাস তুই বলে দিলে বৃষ্টি হবে না আর হার কিছু বৃষ্টি হবে না। কি করবো বুঝতে পারছি না। আমার তো যেতেও ইচ্ছা হচ্ছে না, তো লাগলে গেলে বাড়ি যাবো। বাড়ি গিয়ে প্রচুর কাজ, সেদিক বলছো কোথাও তো বেরোবি নাকি? আমার কোথাও বেরোতেও ইচ্ছা করছে না, কি করবো বুঝতে পারছি না। আমরা জামা কাপড়টা তুলে নিয়ে নিচে যাবো, যে বাড়ি যাবো আজকে। মাম্মা বলছে দু তিন দিনের মধ্যে আমাদের বাড়ি যাবে। গরম প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, ঘুমোট হয়ে দেখো যে দুপুরে মনে হয় চাঁদ দেখা যাচ্ছে আকাশে কিন্তু। শুনে যাক তুই। আর মা একটা রিক্সাও কাউকে বলে দিস না পাড়া, তো নিয়ে যাবে আমাদের বাড়িতে। এখন বেরোচ্ছি, প্রচন্ড গরম লাগছে। চ আমরা বাড়িতে ঢুকে গেছি। আমরা বাড়িতে ঢুকে গেছি, মোটামুটি 7-8 মিনিট হয়ে গেল। এখন সুজা এখানে বসে গেছি ভুগিকে নিয়ে, আর বাইরে আমরা ঢুকেছি 5 মিনিট হয়ে গেল, বৃষ্টি পড়ছে। মানে বেশ ভালো বৃষ্টি শুরু হয়েছে বাইরে। আমি ভাবছিলাম যদি একটু লেট করে বেরোতাম বা যদি একটু লেট হতো। হ্যাঁ সুজাকে বলছিল অবশ্যই সাত বৃষ্টি হবে, তো যদি আর 2-5 মিনিট লেট করে বেরোতাম মোটামুটি রাস্তা ভিজতে হতো। এই হলো ব্যাপার। হ্যাঁ চা করতে ভালো হচ্ছে, এখন বসে বসে ফোন ইউজ করে যাচ্ছে দাদা। বৃষ্টি সবাই পড়ছে না, বৃষ্টি হবে গরম আছে, ঠান্ডা হয়ে যাবে। এই বৃষ্টি কন্টিনিউ হওয়ার মোটামুটি এখন আমার ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ব্যাপারটা হচ্ছে, আমি বাড়ি থেকে আসার পরে ভেবেছিলাম আজকে নর্মাল ডাল ঘি আলু সিদ্ধ আর ডিম রমলা দিয়ে ভাত করে নেবো, বাট এসে দেখলাম যে এখানে জলের অ্যাভেলেবিলিটি একটু সমস্যা হচ্ছে এই পার্টিকুলার গলিটায় অ্যান্ড নেক্সট গলিটায়। সো জল সমস্যা হচ্ছে আসছে না, তো ধোয়া পাড়া এগুলো একটু মানে কম করতে হচ্ছে, সিন্স যে স্টোরড ওয়াটার আছে ওগুলো ইউজ করতে হচ্ছে। সো আমি বললাম যে তাহলে প্রচণ্ড সমস্যা হচ্ছে, কালকে সারাদিন জল ছিল না, তো বুবাই ছিল বলে অতটা অসুবিধা হয়নি। বাট এখানে আসার পরে মেজে টেজে তারপরে বাথরুম ইউজ করা বলো বা সবই বলো স্টোরেজ ওয়াটারটা ইউজ হয়ে যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ অলসো উই আর রানিং শর্ট। সো দ্যাটস ওয়াই আমি বললাম যে এখন রান্না বান্না করিস না, বেকার প্রচুর জল লাগবে, বিরিয়ানি এনে খেয়ে নে। তো আমরা এখন বিরিয়ানি খাচ্ছি, তুকাই বিরিয়ানি নিয়ে এসছে বেরিয়ে, এখন খাওয়াবে। এখন অলমোস্ট 10:30 বাজে, বুকির তো খাওয়া কমপ্লিট। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার প্ল্যান। লাস্ট মোমেন্টে এরকম বাড়িতে সেই সমস্যাটা হবে ভাবিনি, সিন্স তাহলে দুপুরে একটু মানে আমি এমনি দুপুরে মানে লাঞ্চটা করিনি, বাট খাওয়া তো হচ্ছে দুদিন মায়ের বাড়িতে গেলে একটু মানে রিচ খাওয়া হয় এদিক ওদিক করে। বাবাই একটু অর্ডার দেওয়ার প্রবণতাটাই বেশি থাকে বাবাই আমরা দুজনে গেলে, সো সেই হিসাবে খাওয়াটা বেশি হয় বলে আজকে ভেবেছিলাম সিম্পল খাবো, বাট ইজি অ্যাভেলেবিলিটি বিরিয়ানি আছে, সো দ্যাটস ওয়াই উই অপটেড ফর বিরিয়ানি অ্যান্ড উই আর হ্যাভিং ইট। এখানে কথা হচ্ছিল দীঘা পুরি গোয়া এইসব নিয়ে, আমাদের মুখটা দেখা মুখটা দেখা পাহাড়ও আছে আর লেকও আছে। কথা হচ্ছিল সি বিচের লেক কোথায় আসলো মনে করা হচ্ছে যে
একটা টপিক হবে, সেখানে আমার একটা ইউনিক টপিক থাকবে আজকে। আরে না, সবাই মনে রাখবে বেসিক্যালি জল জল যেটা 5 বছর বাদে রিজারেকশন হবে কথাটা, যে বুয়াই বলেছিল এরকম একটা কথা, সেটা একটা টপিক ও খুঁজে বলে রাখি মাঝখানে। বলছে কি পুকুরে সবুজ কালারের জল আছে, কোনটা আর্টিফিশিয়াল? পুকুরটা আর্টিফিশিয়াল, ওটা ন্যাচারাল। ও বলে সুজা বলে সুইমিং পুলে এমসি গুলো হয়ে যায়। তুই বল সবুজ যে তুই বল যে সবুজ যে পানা পুকুর গুলো থাকে সেটা তো ন্যাচারাল। ওগুলো যত সবুজ হয় না ওগুলো পানা গুলো ভাসে সবুজ। কে বলেছে সবুজ জল দেখতে পাচ্ছি? কোন নীল জলের মধ্যে থেকে এরকম করে তুলবি দেখবি সাদা জল, নীল জল। আরে সুইমিং পুল থেকে পুরো ন্যাচারাল জিনিসটা আসে করতে যে পুকুরে এই সবুজ কালারের যে ন্যাচারাল জিনিসটা আসে করতে বাসন বাজে। শুধু তাই নয়, সারার মধ্যে যে জলে সারটাকে পরিষ্কার করে সেই জলেই বাসন বেজে, সেই জলে এক বালতি তুলে নিয়ে এসে বাড়িতে রাখে, ওই জল দিয়ে রাখে। এটা আমরা ইবিএস এ পড়ছিলাম, দিস ইজ ভেরি ব্যাড কন্টামিনেশন অফ কন্টামিনেশন থ্রু ওয়াটার। ব্যাপারটা হলো আমাদের গ্রুপের মধ্যে চারজন অ্যাড হয়েছে, চারজন জুনিয়র অ্যাড হয়েছে। ওই যে ওইখানে তিনজন, গাছটার ঠিক পাশেই তিনজন, আর এই যে কারেক্ট কোথায় গেল দেখো, আর একজন কই? তিনটে এসছে এখানে কেন? এখানে একজন বালতি থেকে, এখানে একজন বালতি রাখা আছে, এখানে ভাতের বালতিটা, দুজন এখানে এসে হাইট পাচ্ছে না, চলে এসছে এখানে। এটা আমাদের জানলা থেকে ভিউ। তুই আমাদের বাড়িতে ফেরাটাই বেসিক্যালি মিসটেক হয়ে গেছে, মায়ের বাড়িতে থেকে গেলে সবকিছু সর্টেড হয়ে যেত, মা বলছিল তো। যাই হোক, আসা 5 মিনিটের মধ্যে শুরু হলো বৃষ্টি, বৃষ্টি হয়ে আরো গরম হয়ে গেল। গরমে যাওয়ার পরে আমরা যখন সবকিছু করতে গেলাম, দেখলাম একদমই জলের অ্যাভেলেবিলিটি নেই, আর উই হ্যাভ মানে যে স্টোর করি আমরা জল সেখানেও শর্টেজ। সো সেই হিসাবে তারপরে অমিতকে আবার বলা হলো রাত্রিবেলা এক জার জল অ্যারেঞ্জ করতে, ও আবার এক জার জল অ্যারেঞ্জ করে দিয়ে গেল। তাতে না, ও বেসিক্যালি হচ্ছে ওর বাড়ির যে পাম্প চালিয়েছে, পাম্প চালিয়ে একটা বড় জার জল ভর্তি করেছে, করে ও নিয়ে এসেছে আমাদের বাড়িতে। সো এইসব করে টোরে তারপরে সব এখন পড়ে আছে, কিচ্ছু মানে ধোয়া টোয়া কিছু হয়নি। তারপরে অমিত এসেছিল, তো একটু কথাবার্তা হলো রাত্রিবেলা, এই উত্তাবু বাইকে খাই এলো। তো এই আমরা ফাইনালি শোয়ার জন্য প্রিপারেশন নিয়েছি, এখন বাজে 2:00। এরপরে টুকা এডিট করবে, টুকা এডিট করে শোবে, আমি তো ঘুমিয়ে পড়ছি, বা টুকা এডিট করে শোবে। কাকাবু সকালে উঠে আমাকে রি এডিট মানে লাস্ট কিছু টাচ আপ দিতে হয়, তারপরে ব্লগ আপলোড টাপলোড হয়। সো এই হচ্ছে আমাদের মানে পরিস্থিতি আমাদের। যাই হোক, আজকে মানে পুরো মেস হয়ে গেল, আজকে মানে না ফিরলেই ভালো তো, মার কথা শুনে আজকে থেকে গেলো মানে। ও অ্যাটলিস্ট অল্প জলদি ম্যানেজ করে নিতে পারতো, এতটা জল তো লাগতো না। যাই হোক, জানি না জলের প্রবলেমটা কবে সলিউশন মানে সলভ হবে, তার মধ্যে মাম্মা আসবে এই সপ্তাহে, কী করবো বুঝতে পারছি না। যাই হোক, আমাদের আজকে সব কাজ শেষ, আমরা এখন ঘুমানোর প্রস্তুতি নিয়েছি। আর এটা আমার নতুন নাইটি, আর আমি এর আগে যেটা করেছিলাম আজকে সারাদিন যেটা দেখেছো সেটাও আমার নতুন নাইটি, দুটো আমি নতুন নাইটি কিনেছি। কালকের একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে। গুড নাইট, গুড বাই, স্টে টিউন্ড।